জবা ফুল অত্যন্ত পরিচিত একটি ফুল বিভিন্ন রঙের এই ফুলে যে বাড়ির বাগানে কিংবা বনাঞ্চলেও দেখা যায় উজ্জ্বল রঙিন ও বড় মাপের এই ফুল ও পাতার ত্বক ও চুলের যে কোনো সমস্যা সমাধানের জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে জবা ফুল যে শুধু ত্বক ও চুলের জন্য উপকারী তাও অনেকেই জানে বিশেষজ্ঞদের মতে ফুলটি দেবীর জীব ও রক্তের প্রতি লালাসার এক ভয়ঙ্কর রূপের প্রতিনিধিত্ব করে তবে বাগানে অনেকে বিভিন্ন রঙের জবা ফুল লাগিয়ে চর্চা করে থাকেন হাইড্রো অক্সিড অ্যাসিডের সমৃদ্ধ এই চমৎকার ফুলে ত্বক ও চুলকে সুস্থ রাখতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো প্রিয় দর্শক আপনাদেরকে এক নজরে তা বলে দিব তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমত চুলের জন্য জবা ফুলের গুরুত্বের কথা বলবো ফুলের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা চুলের পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে অ্যামিনো অ্যাসিড ক্যারাথিন তৈরি করতে সক্ষম তাই চুলকে মজবুত করতে ও চুলে ফেটে যাওয়ার মতো সমস্যা থেকে দূর করতে সহযোগিতা করে জবা ফুলে প্রচুর পরিমাণে স্লেমা জাতীয় পদার্থ থাকে যা প্রাকৃতিকভাবে কন্ডিশনার হিসাবেও দারুণ কাজ করে চুলের জেল্লা ফেরাতে ও সিল্কি ভাব আনতে শ্যাম্পুর পরে এই প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে জবা ফুল ও তার পাতা ব্যবহার করতে পারেন কোনো রকম রাসায়নিক ছাড়াই চুলে মসৃণ ও চকচকে করতে এই ম্যাজিক ফুলটি জুড়ি নেই অ্যালোপিয়াতে আক্রান্ত পুরুষ ও মহিলাদের জন্য এই ফুল বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়ুর্বেদ স্বাস্থ্য অনুযায়ী শরীরে অতিরিক্ত তাপের কারণে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয় ছয় সাতটি জবা ফুল ও পাতা পিষে মাথার ত্বকে লাগিয়ে তিন চার ঘন্টা মতো অপেক্ষা করুন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে কয়েক দিন পরেই চুল গজাতে দেখা যাবে এছাড়াও চুলের বৃদ্ধির জন্য এই পেস্ট দারুণ কার্যকরী আপনি ঘরে বসেই এই পেস্টটি তৈরি করতে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ত্বকের জন্য জবা ফুল কতটা উপকারী জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে দূষণ ধুলো সূর্যর অতীব রশ্মি থেকে রক্ষা করে অকালবদ্ধক্যর প্রবণতা রোধ করতেও জবা ফুলের বিকল্প নেই এতে রয়েছে অ্যান্টো ইনফার্মেটারি গুণ যা ত্বকের জ্বালাফোলা কমাতে সাহায্য করে সংবেদনশীল ত্বকের জন্য এটি একটি দুর্দান্ত প্রতিষেধক বটে এতে সামান্য পরিমাণ হালকা অ্যাসিড থাকে যা ত্বককে অ্যাক্সোফাইট করতে সাহায্য করে রেখা দূর করতে ও ত্বককে সতজ করে তুলতে সাহায্য করে ত্বকে আপনার লাবণ্য ও তারণ্য ছোঁয়া আনতেও কিন্তু জবা ফুলের জুড়ি নেই আপনি এটি পাতা বেটেও ব্যবহার করতে পারেন এবং ফুলের পাপড়ি কিংবা ফুলও ব্যবহার করতে পারেন জবা ফুল ও পাতা চা হিসাবে পান করলে ত্বকে আর্দ্রতা ফিরে আসে প্রাচীনকালে মিশরীয়রা জবা ফুলের চা ব্যবহার করতেন শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে ও হার্ট স্নায়ু রোগের মক্ষম দাওয়া হিসাবে ব্যবহার করা হতো তো দর্শক মণ্ডলী আপনাদেরকে পরিশেষে একটি কথা বলতে চাই জবা ফুল ব্যবহার করার আগেও অবশ্যই একটি বিশেষজ্ঞর সাথে পরামর্শ করে নেবেন কোনো কিছুই অতিরিক্ত কিন্তু ভালো না আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে এই কথা আপনাদেরকে বলে থাকি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্য আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না